প্যারিস অলিম্পিক্সের ষষ্ঠ দিনে ফের শুটিং থেকে পদক জিতল ভারত। এদিন পুরুষদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক পেলেন মহারাষ্ট্রের শুটার স্বপ্নিল কুশালে। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থান দখল করে ফাইনালে উঠেছিলেন তিনি। এদিন ফাইনালে শুরু থেকেই খানিকটা পিছিয়েছিলেন তিনি, তবে শেষ 2 রাউন্ডে চমৎকার কামব্যাক করেন ভারতীয় শুটার। একটা সময়ে সোনার পদক জয়ের লড়াইও ছিলেন তিনি, মাত্র 0.4 পয়েন্টের জন্য রূপো পদক হাতছাড়া হলো স্বপ্নিলের। এদিন পদক জয়ের পর শুটার স্বপ্নিল কুশালে জানান, জীবনে প্রথম অলিম্পিক্সের আসরে নেমে পদক পাওয়ায় ভালো লাগছে তার, ঠান্ডা মাথায় প্রতিটি শট মেরেছেন আর এতেই সাফল্য মিলেছে বলে জানান তিনি। উল্লেখ্য, অলিম্পিক্সের ষষ্ঠ দিনে তৃতীয় পদক পেল ভারত। শুটিংয়ের হাত ধরে 3টি পদক দখল করেছে ভারত। এর আগে শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক পান মনু ভাকের, এরপর শুটিংয়ের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক পান মনু ভাকের এবং সৌরভজ্যোৎ সিংয়ের জুটি। এবার শুটিং ইভেন্টেই দেশকে তৃতীয় পদক এনে দিলেন স্বপ্নিল কুশালে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।